আজকে ক্লাস কেজি ওয়ানে তোমরা বইটা ঐকার্য পড়া হয়ে গেছিল, পরে তোমাদের ওকার্য পড়াবো বলেছিলাম, সাজির ওকার শূন্যস্থান দেওয়া হয়ে গেছিল। আজকে শব্দ গঠন করাবো, দেখো দুটো করে শব্দ গঠন লিখতে হবে, শব্দ গঠন করো দুটি করে, ক খ গ ঘ এগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন। দেখো আমি কি লিখছি, শব্দ গঠন তালবের স বয় দ, তালবের স বয়ের নিচে দ হলে এটা যুক্তাক্ষর, তালবের স বয় দ, শব্দ গঠন গ ঠ দন্তে ন, শব্দ গঠন করো, শব্দ গঠন করো। তাহলে ক দিয়ে কি হবে, ছোট ছোট যেটা সহজ হবে সেটাও লিখবে, আর যেগুলো তোমরা পারবে মনে থাকলে সেগুলো দিয়েও হবে। ক দিয়ে কাক, কাক আমরা সবাই দেখেছি, কাক কয়েকারে কা ক কাক, ক দিয়ে কয়েকারে কা ক কাক। তারপর ফলা, কয়েকারে লা, ফলা দুটো হয়ে গেল, কাক আর কলা। ক দিয়ে কি, কয়েকারে কা ক কাক, ক লয়াকারে লা কলা, কয়েকারে কা ক কাক কলা, ক লয়াকারে লা কলা। এবার খ দিয়ে দেখো, খ দিয়ে খাতা, খয়াকারি খা তয়াকারি তা খাতা, আমরা যে খাতায় লিখি সেই বানানটা কি খাতা, খয়াকারি খা তয়াকারি তা খাতা। তারপর খই, খ হর্ষই খই, খ হর্ষই খই, খ হর্ষই খই, যে পুজো পার্বণের সময় লক্ষ্মী পূজার সময় খই ভাজা হয়, সেই মুড়ি থেকে চাল থেকে খই হয়, সেই খই, খ হর্ষই খই, সাদা সাদা দেখতে মুড়ি দিয়ে আমরা খাই খই। এই যে পুজো আসছে, পুজোর সময় খই ভাজা হবে, দোকানে দোকানে খই পাওয়া যায়, সেই খই বানানটা কি খ হর্ষই খই। আর খাতায় তোমরা তো খাতা লিখেছো, খাতা বানানটা খাকারে খা তাকারে তা খাতা, খাকারে খা তাকারে তা খাতা খই, খ হর্ষই খই। এবার গয়ে দেখো, গয়ে গাছ, গয়াকারে গাছ ও গাছ, গাছ গয়াকারে গাছ ও গাছ। আর গান, গয়াকারে গা দন্তে ন গান, গয়ে গাছ, গয়াকারে গাছ ও গাছ, গান গয়াকারে গা দন্তে ন গান, গয়াকারে গা দন্তে ন গান হয়েছে। তাহলে আবার বলিয়ে দিয়ে দেখো, কয়ে কাক, কয়াকারে কা ক কাক, কলা ক রয়াকারে লা কলা, কয়ে কি কাক আর কলা, কয়ে কাক আর কলা, খয়ে কি দিলাম খাতা, খয়কারে খা তয়াকারে তা খাতা, খই খ হর্ষই খই, খ হর্ষই খই, গয়ে কি দিলাম গাছ এবং গান, গাছ গান, গয়াকারে গা ছ গাছ, গয়াকারে গা ছ গাছ, গয়াকারে গা দন্তে ন গান। বইতেও আছে তোমাদের, দেখো এই যে বইতে অনেকগুলো আছে, অ দিয়া লিখতে হবে না শিখতে হবে না, ওগুলো জানা আছে, একটা করে অক্ষর, অয় অজগর, আয় আনারস, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, হর্ষতে উঠ, রয়ে ঋষি মশাই, এক্কা গাড়ি, ঐরাবত, ওয়ে ওজন, ওয়ে ঔতে ঔষধ। এবার আজকে ক থেকে ধরেছি, ক থেকে দুটো করে শেখাচ্ছি, আগে সেকেন্ড টাইমে একটা করে দেওয়া হতো অ্যানুয়ালে, দুটো করে, এখন সময় নেই, দুটো করে তোমরা শিখে নিতে পারবে, অক্টোবর মাস এসে গেল। এখানে আছে কয়েক কুকুর আছে, কয়েকশো করে কু, কয়েকশো করে কু র কুকুর, এই যে দেখবে পৃষ্ঠা আটে কয়েক কুকুর আছে, কয়েক খরগোশ আছে, তোমরা এগুলো পারলেও লিখবে, বানান যদি করতে পারো, আমি ছোটো ছোটো দেখে দিয়েছি, ছয় ছোটো ছোটো দেখে দিয়েছি। কাক কলা হলো, ক খ গ হলো, ঘয়ে দেখো, ঘয়ে ঘট ঘট, ঘট ঘট, ঘয়ে ঘট ঘট। তারপর ঘাস, ঘয়কারে ঘা দন্তে স ঘাস, ঘয়ে ঘট ঘট, ঘয়ে ঘাস, ঘয়কারে ঘা দন্তে স ঘাস, ঘয়ে ঘা দন্তে স ঘাস। উঁয়ো, উঁয়োতে কিছু নেই, উঁয়োতে ব্যয় হয়, বয়কারে বে উঁয়ো, এই যে বইতে আছে বয়কারে বে উঁয়ো, আর কিছু হয় না,
তাই জন্য উঁটা বাদ দিয়ে দিলাম। উঁতে ব্যাং আছে, এখানে ব্যাং, শুধু ব্যাং আছে। চয়ে এখানে বইতে যেমন আছে ঘ উঁ, উঁতে আছে ব্যাং, বয়কারে বে উঁ, আর বয়জে ফোলা আকারও উঁ হয়, বয়জে ফোলা ব্যাংও হয়। একটা আছে আর লিখতে হবে না, না করলেও হবে। উঁ চয়ে দেখো, চয়ে চিল, চয়ে হর্ষইকারে চি ল, চিল, চয়ে চিল, চয়ে চিল। আর চাতক, চাতক পাখি আছে, চাল আছে, চাল দিয়ে আমরা ভাত খাই, চালও দেখেছো তোমরা। চয়ে চিল আর চাতক দিলাম, চয়ে শিকার চিল, চিল চিল একটা পাখি, চাতকও একটা পাখি। চয়াকারে চা ত ক চাতক, চয়াকারে চা ত ক চাতক, চিল চাতক, চয়াকারে চা ত ক চাতক, চয়াকারে চা ত ক চাতক। ছয় দি দেখো, ছয়ে ছাতা, ছাগল হয়, ছাগলে ছা গ ল ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল। ছাগল তোমরা দেখেছো রাস্তাঘাটে, দেখেছো মানে অনেকে বাড়িতেও পোষে ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল। আর আরেকটা কী হবে, ছাতা দিলাম, তোমাদের সবার ছাতা আছে, ছোটো ছোটো ছাতা আছে, মাদের বড় বড় ছাতা আছে, ছাতা, ছয়াকারে ছা ত্যাকারে তা ছাতা, ছয়াকারে ছা ত্যাকারে তা ছাতা। তাহলে ছাগল, ছয়াকারে ছা গল ছাগল, ছাতা, ছয়াকারে ছা ত্যাকারে তা ছাতা, ছাগল আর ছাতা। তাহলে ঘয়ে কী হলো, ঘট ঘট ঘাস, ঘয়াকারে ঘা দন্তেস্য ঘাস, ভয়াকারে ঘা দন্তেস্য ঘাস। উঁতে একটা আছে বইতে দেখো, ব্যাং, ভয়াকারে বে উঁ ব্যাং, ভয়াকারে বে উঁ ব্যাং। চয়ে চি, চয়ে শিকারে চিল অচিল, চাতক, চয়াকারে চা ত ক চাতক, ছয়ে ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল, ছয়ে ছয়াকারে ছা গ ল ছাগল, ছাতা, ছয়াকারে ছা ত্যাকারে তা ছাতা, ছয়াকারে ছা ত্যাকারে তা ছাতা। হয়েছে, দেখো আরেকটা দেই, বর্গের জ, বর্গের জ দিয়ে কি, জল, বর্গের জল, জল, আমরা সবাই জল খাই, সেই জল, জল বানান কি, বর্গের জ ল জল, বলতে হবে বর্গের জ ল জল, জল। আর জাহাজ, বর্গের জাকারে যা হয়াকারে হা, বর্গের জ জাহাজ, বর্গের জাকারে যা হয়াকারে হা, বর্গের জ জাহাজ, বর্গের জাকারে যা হয়াকারে হা, বর্গের জ জাহাজ। জল আর জাহাজ, জল আর জাহাজ, দেখেছো অটোতে একটা করে আছে, অয়ে যেমন অজগর আছে, এগুলো অনেক বড় বড়, তোমরা পারবে না, চার অক্ষরে দেওয়া আছে। আয় আনারস বা আয় আতাও হয়, হর্ষ হইতে ইঁদুর, হর্ষ হই চন্দ্রবিন্দু, দয় সুর হয় ইঁদুর, দীর্ঘ হইতে ইগল, দীর্ঘ হই গল ইগল। এগুলো তোমাদের আর করতে হবে না, আমি ক খ থেকে দিলাম, ক খ থেকে এগুলো থেকে মুখস্থ করে লেখো, আর এগুলো তোমরা জাস্ট এমনি পড়ে রাখবে, এগুলো পড়তে হবে না, এমনি একবার করে জেনে রাখলে শিখে রাখলে, নার্সারিতে যেগুলো পড়েছো সেইগুলো। এবার এবার দিলাম, বর্গের জল জল জাহাজ, বর্গের জাকারে যা হয়াকারে হা, বর্গের জল জাহাজ, জল জাহাজ, জল জাহাজ। চয়ে চিল, চয়ে শিকারে চিল চিল, চাতক, চয়াকারে চা ত ক চাতক, চয়াকারে চা ত ক চাতক, হচ্ছে চিল আর চাতক। ছয়ে ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল, ছয়াকারে ছা গ ল ছাগল, ছাতা, ছয়াকারে ছা ত্যাকারে তা ছাতা। শব্দ গঠন করো এটা দুটি করে, দুটি দুটি করে শব্দ গঠন করো, দুটি করে পরীক্ষা এইভাবে থাকবে, শব্দ গঠন করো দুটি করে, দুটি করে পরীক্ষায় থাকবে, শব্দ গঠন করো দুটি করে। ক থেকে শেখাচ্ছি, ক থেকে একদম হ পর্যন্ত তোমাদের শেখানো হবে দুটি করে, শব্দ গঠন করো দুটি করে। আজকে তাহলে সাত চারটা দিলাম, চ ছ বর্গের জ, মোতে একটা দিয়েছি, মোতে একটা দিয়েছি, বর্গের জতে জল আর জাহাজ, মোতে ব্যাং,
তাহলে এইগুলো দিলাম কয়ে কা ককা আর ইয়ে কলা কল একারি ডাক কলা খাই আর খয়ে খাতা খয়াকারি খাত একারি তাপ খাতা খই খড় খই খই গয়ে কি দিয়েছি গাছ গয়াকারি গাছ গাছ গয়াকারি গা দন্ত গান ঘয়ে ঘট ঘট আর ঘাস ঘয়াকারি ঘা দন্ত ঘাস উমতে ব্যাং দিয়েছি বয়কারি বে উম ব্যাং চয়ে চিল চাইছি করে চিল অচিল চাতক চাকরে চা ত ক চাতক ছতে ছাগল ছাকরে ছা গল ছাগল ছতে ছাকরে ছা গল ছাগল আর ছাতা ছাকরে ছা ত্যাকরে তা ছাতা বর্গে যেতে কি দিলাম জল বর্গে জল জল জাহাজ জল বর্গে যা করে যা একারে হা বর্গে যা জাহাজ জল আর জাহাজ এই দুটো দিলাম এইগুলো তোমাদের দিলাম শব্দ গঠন এইভাবে দুটো করে লিখে লিখে মুখস্থ করবে আগে ভালো করে পড়বে পড়ার পর লিখবে খাতায় লিখে রাখবে যে খাতায় তোমরা লিখছো সেই খাতায় লিখে রাখবে এই শব্দ গঠন করো দুটি করে মনে থাকবে সবাই ভালো করে ভালো পড়বে ভালো করে বানান করে করে পড়বে আর তোমরা অন্য লিখলেও লিখতে পারো অন্য কিছু যদি মনে থাকে তোমাদের আরও সহজ তোমরা সেটা যদি লিখতে পারো হবে সেটাও ঠিক হবে হয়েছে থ্যাংক ইউ সবাই ভালো থেকো